আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই। তো বন্ধুরা, আমি আজ আবারও চলে এলাম গাজীপুর জেলা মুজার মেল মনপুরা পার্ক এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের মন্ডিয়ান এবং কিছু কিং কবুতর খামারে। তো প্রথমে বলে নেই, এই খামারটি রানার হচ্ছে মোহাম্মদ রবিন ভাই। উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু মন্ডিয়ান এবং কিছু কিং কবুতর সেল করবেন। আজ আপনাদেরকে আমি দেখাবো রবিন ভাইয়ের খামারের মন্ডিয়ান এবং কিং কবুতর গুলো কেমন প্রাইসের মধ্যে সেল করা হবে। বন্ধুরা, আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পিয়ার দেখাই, এটা হচ্ছে কিং এর জোড়া ভাই। সাইজ মাশাআল্লাহ, খুব বড় সাইজের। জি ভাই, আমার ক্যামেরায় আসতেছে না এত বড় খুব, তারপরেও আসতেছে না ভাই। যেটা মালসায় বসে আছে এটা কি নর্নামাদি? এটা মাদি কবুতর। এটা মাদি কবুতর। ডিমে কি আছে নাকি ভাই? বাচ্চা আছে, বর্তমান বাচ্চা আছে। বন্ধুরা, আমি যদি একটু কষ্ট করে দেখাবো, দেখেন বাচ্চা আছে নিচে। আমি বেশি উড়াউড়ি করবো না, কারণ কিং এর ওয়েট গুলো অনেক বেশি হয়ে থাকে। বাচ্চার উপর যদি পা পড়ে যায় তাহলে বাচ্চার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজের বাচ্চা নিজেই করে, মাশাআল্লাহ খুব সুন্দর ভাই। তাহলে এটা হচ্ছে নর কবুতর, তাই না? জি ভাই। বন্ধুরা, আপনার সাইজটা একটু দেখেন, আমার ক্যামেরার স্ক্রিনে আসতেছে না। কোয়ালিটিটা খুব সুন্দর ভাই। এই নরটা কি কালার? নরটা টাইগার কালার, মাদিও টাইগার কালারই, কিন্তু নরের কালোটা একটু বেশি, তাই না? আর মাদিটা একটু সাদা বেশি, তো দুইটাই টাইগার ভাই। এটা দিয়ে কয় বাটিম বাচ্চা করাইছেন? আমি 7-8 ডিম বাচ্চা করাইছি। এই পেয়ার থেকে 7-8 বাটিম বাচ্চা করাইছেন, মাশাআল্লাহ। কিং হিসেবে তো অনেক বাচ্চা করে ফেলছেন ভাই। এটা থেকে যে বেবি গুলো হয়, সেই বেবি গুলো আপনি কত করে সেল করে থাকেন? বেবি আমি 12,000 করে সেল করছি। এটার বেবি 12,000 টাকা পর্যন্ত সেল করা হয়েছে। অনেকে বলে যে শৌখিন, মানে কিং কয়, আপনি শৌখিন কয় বেচে? হ্যাঁ, উনি অরিজিনাল শৌখিন। এটা অরিজিনাল শৌখিন। জি। তো বন্ধুরা, এটা কোনো দেশি বা বিডি কিং নয়, এটা একেবারে শৌখিন ইনপুটের কবুতর। এটা থেকে ভাই 7-8 বাটিম বাচ্চা করাইছে অলরেডি। বর্তমানে এখন মাদিটা বেবি নিয়ে বসে আছে। তো ভাই, এটা বেবি আপনি 12,000 টাকা করে সেল করে থাকেন? বেবি আছে, এটা বেবি বর্তমানে আছে। আচ্ছা বন্ধুরা, ভিডিও লাস্টে আমি এটার বেবি গুলো দেখাবো আপনাদেরকে। তো ভাই, এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? এই রানিং পিয়ারটা, রানিং পিয়ারটা আমি চাইছি 30,000 টাকা। 30,000 টাকা। তো ভাই, এটা একেবারে ফিক্সড 30,000 নাকি আলোচনা কোনো অপশন থাকবে? আপনি চাইলে মাধ্যমে কিছু টাকা। তো বন্ধুরা, রবিন ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই পিয়ারটা কিংবা আরো কিছু পিয়ার দেখাবো, সেই পিয়ার গুলো আপনারা কালেক্ট করতে পারবেন রবিন ভাইয়ের কাছ থেকে। তো এটা হচ্ছে মাদি কবুতর, পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর। তো বন্ধুরা, আমি যদি কিং এর আরেকটা পিয়ার দেখাই, এখানে রয়েছে এক পিস কবুতর ভাই। এটা তো সাদা কিং, তাই না? ইম্পোর্টেড। হ্যাঁ, ইনপুটের শোকিং না, অরিজিনাল 2020 এর রিং। বন্ধুরা, আপনি একটু দেখেন, আসলে রিং এর লেখাগুলা দেখানো তো সম্ভব না, ছোট অনেক, একেবারে ফুটবল। বন্ধুরা, কবুতরটা একেবারে ফুটবল। তো ভাই, এটা নর নামাতি? এটা নর কবুতর। এটা কি রানিং নাকি নিউয়ার্ডেল? রানিং। এটা রানিং না? এটা থেকে কি ডিম বাচ্চা করাইছেন? জি, এটা তো ডিম বাচ্চা করাইছি। কয়বার করাইছেন? এটা আপনার আমি 4-5 বার ডিম বাচ্চা করাইছি। 4-5 বার ডিম বাচ্চা করাইছেন? মাদিটা মারা গেছে। মাদিটা মারা গেছে যে কোনো কারণবশত, কিন্তু নটা এক্সট্রা রয়ে গেছে। তো ভাই, এভাবে এক্সট্রা কতদিন ধরে রাখছেন? এটা আমি মনে করেন 15-20 দিন হয়েছে। 15-20 দিন হয়েছে এটা রেখে দিচ্ছেন। তো ভাই, এক্সট্রা নর খুঁজে অনেকেই, তাই না? এই নটটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন? একবার ফিক্স বলবেন কমের মধ্যে। ফিক্সড 12,000 টাকা। ফিক্সড 12,000 টাকা ভাই। যদি কার কাছে মাদি থাকে তাহলে আমার সাথে লক করতে পারেন। বন্ধুরা, আপনারা অনেকেই এই ভিডিওটা দেখে থাকবেন, এই নটটার জন্য একটা মাদি প্রয়োজন অবশ্যই। ভাই বিক্রি করতে চাচ্ছে না, মাদির অভাবে ভাই বিক্রি করতে চাচ্ছে। তো আপনাদের যদি কারো কাছে মাদি থাকে, অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে। ভাইয়ের সাথে কথা বলে আপনার মাদিটাও ভাইয়ের কাছে বিক্রি করতে পারেন, কিংবা আপনার যদি এক্সট্রা নর লাগে তবে ভাইয়ের সাথে কথা বলে আপনার এই নটটাও সংগ্রহ করতে পারবেন। তবে ভাইয়ের নটটার দাম চাচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে এই ফুটবল আকৃতি ইনপুটের কিং এর নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, লাস্টে আপনাদের যদি আমি আরেক পিস কবুতর দেখাই, এখানে রয়েছে এক পিসের টাইগার কিং। বন্ধুরা, আপনারা দেখেন কোয়ালিটিটা খুব সুন্দর, মারাত্মক একটা কোয়ালিটি। টাইগার কালারটা একবার জোস একটা কালার ভাই। এটা কি ইনপুটের? না, এটা কোলাবলো যে আমি বেবি ইনপুট পিয়ারের বেবি। বেবি মাশাআল্লাহ খুব সুন্দর। তবে আপনি কিন্তু চাইলে রিং পরাইতে পারতেন ছোটবেলায়। আমি মানে সময়ভাবে পরাইতে পারিনি। আচ্ছা, আপনি কি জব করেন, তাই না? জবের পাশাপাশি আপনি কবুতর পালেন ভাই। এটা কি নর না মাদি? নর। এটা নর। কয় ফেদার গেছে ভাই? 8 ফেদার চলতেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখেন সাইজটা কত সুন্দর। এটা হচ্ছে নর কবুতর, 8 ফেদার চলতে আছে অলরেডি, টাইগার কালার। তো ভাই, এই 8 ফেদারের নর, এটা যদি কেউ নিতে চায় কত রাখবেন? আমি 5,000 টাকা রাখতে হবে ভাই। এটা কি 5,000 টাকা ফিক্সড নাকি আলোচনা করার কোনো অপশন থাকবে? ফিক্সড না। বন্ধুরা, আপনারা এই যে বডি সাইজটা দেখেন কত সুন্দর, চোখের গিয়ারটা একবার হলুদ, টাইগার কালারের নর, এটা 8 ফেদার চলতে আছে। এটা দাম চাচ্ছে ভাই 5,000 টাকা। অবশ্যই নেওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলে কিছু সেট ওয়াইজ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে পিয়ার গুলো দেখালাম, এখান থেকে যদি কোনো পিয়ার আপনাদের ভালো লাগে তো রবিন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ার গুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।